हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल एंड वेलकम बैक टू अनदर व्लॉग। বিকেল 5টা থেকে আজকের ভ্লগটা স্টার্ট করছি, তার কারণ আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি সেটা নয়, বিকেল 5টা থেকে শুরু করার মেইন কারণ হচ্ছে সকালবেলাতে প্রচুর কাজ ছিল, ভ্লগটা স্টার্ট করতে পারিনি। বিকেলবেলা স্টার্ট করেছি কারণ একটা বিশেষ জায়গায় আমি আর মা যাব এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এতে তোমরা কিন্তু অনেক হেল্পফুলও হবে, তো ভিডিওটা উইদাউট এনি স্কিপ এন্ড অবধি দেখতে থেকো। তো এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু আমাদের একদম বাড়ির পাশে, তো টোটো এসে গেলে আমি আর মা বেরিয়ে যাব। এই দেখো আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেসিক্যালি কি হয়েছে না, তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করে ফোন কল করে জিজ্ঞেস করো যারা লোকাল রয়েছো, যে দিদি তোমার কুর্তি আর তোমার চুড়িদারগুলো দেখতে খুবই ভালো লাগে, তো সেগুলো কোথা থেকে বানাও। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা হচ্ছে 4 নম্বর রাস্তা, যেটা হচ্ছে আমাদের ব্যারেজ স্কুলের রাস্তা। সে স্কুলের রাস্তাতেই কিন্তু ইনার বাড়ি, যার কাছ থেকে আমি এই চুড়িদার কুর্তি সমস্ত কিছু বানাই। কোয়ার্টার নাম্বারটা ভালো করে দেখে নাও, যদি কারোর প্রয়োজন পড়ে তোমরাও কিন্তু এখানে বানাতে দিতে পারো। তো চলো ভেতরে যাওয়া যাক আর আমি কী বানাতে দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেতরের পরিস্থিতির ওপর একদমই যাবে না জানো তো, মানুষটার কোয়ালিটি অসাধারণ। আর এই বৌদির ব্যাপারে কিছু বলতে গেলে খুব কম বলা হবে। আমি বহু বছর ধরে এই বৌদির কাছ থেকে ড্রেস বানাচ্ছি এবং অসাধারণ, যেরকমটা বলা হয় ঠিক সেরকমটাই বৌদি বানিয়ে দেয়। হাতের কাজ খুব সুন্দর, আর সবথেকে বড় বিষয় এই বৌদি নিজের এই প্রতিভা দিয়ে নিজের সংসারের হেল্প করার চেষ্টা করে এবং নিজের মেয়েকে বাইরে রেখে পড়াশুনো করায়। টু বি অনেস্ট, বৌদি কোনোদিনও আমাকে বলেনি এরকম ধরনের কোনো ভিডিও বানানোর জন্য, বাট আমি যেহেতু ব্লগ আজকে শ্যুট করতামই তাই মনে হলো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, মেসেজ করে যারা লোকাল রয়েছো তারা ফোনও করো যে কোথা থেকে ড্রেস বানাও। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে ঠিকানাটা দিয়ে দিই, যাতে করে তোমরাও এই জায়গাতে গিয়ে ভালো রকমভাবে নিজের ড্রেস বানাতে পারো। তো বৌদির বাড়িতে আমাদের কাজ হয়ে গিয়েছে, দেখতে পেলাম আমি দুটো চুড়িদার বানাতে দিয়েছি, তার মধ্যে একটা আমার নিজের কেনা গ্রিনটা আর আরেকটা আমার স্টুডেন্টের তরফ থেকে আমার গিফট পাওয়া। তো চলো এখানে কাজ আমার হয়ে গিয়েছে, এবারে মা আর আমি যাব বাজারে। আর তার আগে কোয়ার্টার নাম্বারটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের যেতে কোনো অসুবিধা না হয়। এখানে মা আর বৌদি গল্প করেই যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমরা বাজার চলে এসেছি আর বাজারে মায়ের কয়েকটা জিনিস নেওয়ার ছিল তার জন্যই এসেছি। বাট তার আগে আমাকে তো খেতে হবে ফুচকা, জানোই বাজারে এলে তো ফুচকা খেতেই হবে। আর এই যে ফুচকা কাকুকে দেখতে পাচ্ছ, এই কাকুটা না আমি যখন স্কুলে পড়তাম সেই স্কুলের টাইম থেকে স্কুলের সামনে বসতো, আর স্টিল এখনও কাকু বাজারে ফুচকা বিক্রি করে। তো মা আর আমি দুজনেই ফুচকা খেয়ে নিলাম, তারপরে গেছি মিষ্টির দোকানে, ঠাকুরের জন্য কিছু নেওয়ার ছিল। আর এসেই এখানে আমার এই ছোট্ট স্টুডেন্ট অ্যানি, ওর সঙ্গে দেখা হলো। বেসিক্যালি পেছনে যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ সেটা ওদেরই ফ্যামিলির মিষ্টির দোকান। একটা পছন্দ হয়নি, কিছু ভালো লাগলো না, খাবি না? টাটা টাটা, এদিকে দেখায়। তো বাজারে সমস্ত কাজবাজ করে চলে এসেছি বাড়িতে, বাড়ি এসে দেখছি দুই ভাই মিলে একদম পাল্লা দিয়ে গেম খেলছে আর কি। কদিন ধরে ওদের এই গেমের যে কি নেশা ধরেছে ভাবতে পারবে না। এই যে এতক্ষণ বাদে এসেছে বিকাশ, বিকাশের আজকে আসার কথা ছিল, বিকাশ অনেকদিন আসেনি, অনেকদিন মানে 1 বছর আসেনি, তাই না? 1 বছর আসে দুর্গা পুজোর সময় লাস্ট পুজোতে এসেছে। কিছু বলবি তুই? তাও তো ভালো, একজন হিন্দিতে কথা বলা মানুষ যে টোটালি বাংলায় কথা বলার চেষ্টা করছে এটা তো অনেক ভালো ব্যাপার। বিশ্বাস কর মেলাতে একটা গান বাজছে, আমি ভুলে গেছি ওটা কাটতে, কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে আমাকে। 1 মিনিটের বেশি বাজলেই কপিরাইট ক্লেম দেয়। 1 মিনিট না, কয়েক সেকেন্ড না বাবা, সবকা আতা হ্যায় কপিরাইট ক্লেম, সবকা म्यूजिक अगर कॉपीराइट क्लेम ब्लॉग वगैरह जो करते उसमें नहीं, ब्लॉग का जो म्यूजिक है वो अलग से आता है। लेकिन ये देखा जाता है ना, मेरा हाथ जाग से ना बुरा होने ओरे हमारे हाथ तो रे की एकदम छोड़िए बस लेकिन क्यों नहीं बो बंकर थर्ड टाइप लगता है। अच्छा বিকাশ, তোমাদেরকে যারা বিকাশের বয়সী রয়েছে তাদেরকে বিকাশ হচ্ছে হেয়ার কেয়ার টিপস দিচ্ছে একটা। হ্যাঁ, তো কথাটা এটাই যে যদি তোমাদের চুলগুলো যদি হোয়াইট হোয়াইট হয় তো তোমরা আমলা তেল ইউজ করতে পারো। আমলা অয়েল আন্টি আমাকে রিকমেন্ড করেছিল ওটার জন্য, যে আমলা তেল ইউজ করলে তোমার যে হোয়াইট হেয়ারস গুলো একটু ভালো হবে, তাই জন্য ওই তেলটা ইউজ করি প্রায় যাবে।
ইনস্টাগ্রাম আইডি বিকাশ জি আগে নেই পিচ্ছু জি আর এই যে বুবাই বলছে যে তোরা এরকম আমলার তেল ইউজ করিস বলে এত কম চুল মাথাতে বুবাই কিছু ইউজ করে না তো বুবার মাথায় এত গিজ গিজ করছে চুল তুই গানটা একবার করে দেখি সবাই নিজের ব্লগ দেখছে যারা দেখো নি এই ব্লগটা দেখে নাও কি ব্লগের মধ্যে ব্লগ প্রমোশন সাথে চা আর শেষ করে দিচ্ছি কালা পাথরের পাথর এগুলো তোমরা এটা দেখে আন্দাজ করতে পারছো যে এটা সামনে থেকে কতটা সুন্দর লাগছিল তো আমরা এখন একজনের ইনস্টাগ্রাম আইডি হঠাৎ করে মানে স্ক্রল করতে করতে আমরা তিন চারজন মিলে বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম এখানে ইনস্টাগ্রাম স্টোরি একজনের স্ক্রল করতে করতে একজনের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে তার পায়ের একটা জায়গাতে কুকুরে কামড়ায় সেটা ভিডিও করে এবার বিকাশ বলছে উসকা স্টোরি দেখিয়ে স্টোরি আমি স্টোরিটা খুলেছি স্টোরিটা খুলে দেখছি তাতে ওই কুকুরটা রয়েছে তোমাদের জাস্ট দেখাচ্ছি তোমরা যদি কেউ দেখো এরকম দেখো আগে স্টোরিটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে দেখো হ্যাঁ প্রতিটা ভিডিওতে কুকুরটা লোকটার পায়ে কামড়ায় আর কুকুর আর লোকটা নাচ করে আরামসে নাচছে আমি দেখাচ্ছি দাঁড়াও স্টোরি কি করছে স্টোরি কুকুরটাকে দলা কচরা করে বুকের সামনে বেঁধে রেখেছে দিতে কি দাঁড়া প্রথম থেকে দেখো আমি সাউন্ডটা দিচ্ছি না দরকার নেই এই দেখো কারণ যদি প্রতিটা গানে ও নাচছে কুকুরটা কামড়াচ্ছে এখানেও তাই এ কি লাভ রয়েছে ভাই সেই কুকুরটা এসে তার পা কামড়ে প্রতিটা ভিডিওতে আর দুটো কমন জিনিস লোকটার গায়ে কোনো জামা থাকবে না প্রত্যেকটা ভিডিওতে আর তার পায়ে কুকুর কামড়াবে মানে সিরিয়াসলি এবার বলো যে এটা দেখে কার মাথা ঠিক থাকবে এই তো কুকুরটা ছুঁয়ে এই দেখো কবি দিছে ইয়ে হে গৌর সে দেখো ইস টেরে কো ইয়ে হে ও ডগি দেখো উসকে পায়ের মধ্যে পায় কামড়ে সে পায় কামড়ে দিছে না ইয়ে কাটো না ডগলাবার ডগলাবার পায়ের পায়ের ছাপের যাই হোক বোঝা যাচ্ছে যে কুকুরটা ওর নিজের কিন্তু কুকুরটা একদম পার্টিকুলারলি পায়ে কেন কামড়ায় নাচতে শুরু করলে মানে এতটা ট্রেনিং প্রাপ্ত লেভেল গেম টু ডাবল দারু এর রোড ফলোয়ার বেড়ে যাবে বিশাল ফলোয়ার আগে দেখে রাখ কত ফলোয়ার আছে দেখে 1 কে 100 কে এর উপরে না 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 158 কে আছে 158000 ফলোয়ার তার 158 কে আর সত্যি অসম্ভব কে সম্ভব করেছে এবার 160 কে হয়ে যাবে তার এই সব কুকুর কুকুর কামানোটা কে দেখে তো ভিডিও এই ভিডিও স্ক্রল করতে করতে কারে কারে পেয়েছো কমেন্ট করে জানাবে এই দেখ এটা দেখ তো বাজে এখন 9:30 আমাদের আড্ডা দেওয়া হয়ে গিয়েছে অনেক হাসাহাসি মজা আজকে কমপ্লিট করেছি মানে কমপ্লিট নয় সরি সবসময় কমপ্লিট করেছি করেছি করতে করতে কমপ্লিট করেছি এসে যাচ্ছে তো আড্ডা দিয়েছি অনেক দিন বাদে বিকাশ এসেছে আমাদের খুব ভালো লেগেছে যে আড্ডা দিতে পেরে ওর সঙ্গে ও ভীষণ মজা করতে ভালোবাসে যাই হোক আমরা সবাই আমরা বসে বসে ব্লগ দেখলাম তারপরে লোকের ইয়ের উপর খিল্লি করলাম যাই হোক অনেক কিছু করেছি তো আজকে ব্লগটা আর বেশি লং করছি না এখানেই এন্ড করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ততক্ষণ বলতে থাকো তোরা ফরে খায় তোরা ফরে খায়